আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো হচ্ছে রোল। সো নর্মালি হচ্ছে এই রোলের রেসিপিটা কয়েকদিন আগে আমি হচ্ছে ইউটিউবে দেখছিলাম এবং দেখার পরে আমার ডিসাইড করছিলাম যে এটা বানাই খাইতে হবে। বেসিক্যালি এটা হচ্ছে একটা ছিল হচ্ছে বুরিটোর রেসিপি, আর ওখানে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল যে জিনিসগুলো আসলে বাংলাদেশে ওইভাবে অ্যাভেলেবেল না। তো কয়েকটা জিনিস আমি চেঞ্জ করে আমাদের দেশে যেসব জিনিস পাওয়া যায় সেই জিনিসগুলো দিয়ে বানানোর ট্রাই করবো আর কি। সো আর বেশি কথা না বলি, তাড়াতাড়ি রান্নার শুরু করি, আপনাদেরকে দেখাই আর আমরা সেটা খাই, আর আপনারাও সেটা বানাই বানিয়ে খাবেন, সেজন্য রেসিপিটা ভিডিও করাতে। এনিওয়ে শুরু করা যাক। মেইনলি প্রথমে হচ্ছে আমাদেরকে বানাইতে হবে একটা সস টাইপের, মানে সালসা টাইপের সস, যেটা হচ্ছে আমরা রোলের উপর দিয়ে দিয়ে দিব। তো ওইটা বানানোর জন্য যেটা যেটা লাগবে সেটা হচ্ছে যে এখানে আমরা চারটা মতো এরকম পেঁয়াজ এরকম কেটে নিছি। এটা একদম পুরোপুরি এরকমভাবে কাটা লাগবে না, জাস্ট চার ভাগ করে কাটলেই হবে। আর এখানে হচ্ছে আমরা তিনটা মরিচ নিছি, ধনিয়া পাতা আছে, চার পাঁচটা হচ্ছে এখানে গার্লিকের ক্লোভস আছে, একটা হচ্ছে ক্যাপসিকাম আছে, আর এখানে হচ্ছে টমেটো, তেল তেল একটু বেশি পড়ে গেছে, একটু উঠায় রাখি, সমস্যা নেই, এই তেলটা একটু পরে লাগবে আবার। হ্যাঁ, সো নর্মালি আমরা হচ্ছে যা কিছু ছিল হ্যাঁ সব কিছু এর ভিতরে দিয়ে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট হচ্ছে আমি একটু পুরাই নিব। হ্যাঁ, এই যে কালার চেঞ্জ হচ্ছে, এই যে একটু হালকা হালকা, এই যে এরকম পুরানো পুরানো টাইপের করতে হবে, হালকা হালকা ব্রাউনিশ ব্রাউনিশ করতে হবে। এটা যদি কন্টিনিউয়াসলি নাড়ি তাহলে কিন্তু এরকম কালারটা আসবে না, সিদ্ধ হয়ে থাকলে যাবে। এক্স্যাক্টলি, এখন এই জিনিসটাকে আমরা ব্লেন্ড করব আর কি। ভুলে গেছে বুঝছো, ক্যাপসিকাম থেকে আগে এই জিনিসগুলো বের করে তারপরে ভাজা যায়, তো সাইড থেকে বীজগুলো ফেলাই দিব। সবগুলো একবারে ব্লেন্ডারের ভিতরে অল্প একটু ফ্রেশ ওই ধনিয়া, যেটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এর ভিতরে হচ্ছে একটু অলিভ অয়েল দিলাম, বেঁচে থাকাটুকু অলিভ অয়েল যেটুকু ততটুকু অলিভ অয়েল, আর সল্ট অল্প করে দিই, পরে দরকারে অ্যাড করা যাবে। আর একটু ব্ল্যাক পেপার, ব্লেন্ড করার সময় একটু ঝাঁকি দিতে হবে, নাহলে হচ্ছে সব নিচে নামবে। কি অবস্থা দেখি, ইয়ে ব্লেন্ড হয়ে গেছে আমাদের, আমাদের ও এটা অনেক স্পাইসি আছে। আমরা তিনটা মরিচ দিছি এই জন্য একটু স্পাইসি আছে। আপনারা যদি মরিচ টরিচ কম খান তাহলে একটা মরিচ বা দুইটা মরিচ কম দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আর কি, যতটুকু ঝাল আপনারা সহ্য করতে পারেন ততটুকু দিবেন। আমরা এখানে টোটাল চারটা ডিম নিচ্ছি আপাতত, আর ডিমটাকে ফাটাই নিতে হবে, বাট আমরা লবণ দিতে ভুলে গেছি, একটু লবণ দিয়ে নিই। ওকে, লবণ দিব আর হচ্ছে একটু ব্ল্যাক পেপার দিব, গোলমরিচের গুঁড়া, স্ক্র্যাম্বল এগ করার জন্য আমাদের দরকার হচ্ছে বাটার, বাটার একটু বেশিই নেব, পরে না কেন বলে পরে না চোখের পলক কি তোমার বাটারের ঝলক, ইচ্ছা মনে আছে ছোটবেলার এগুলো গান, বিয়েতে এইসব পাস্তো বাটার একটু আমরা বেশি দিব, মানে বাটারি বাটারি ফ্লেভার আসবে, জিনিসটা জোস হবে। এর ভিতরে আমরা এখন ডিমটা একবারে ঢেলে দিব, দিয়ে এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে একদম লোয়েস্ট হিটে। মেইনলি ডিম আমরা যেরকম নর্মালি ভাজি
খুব স্পিডে ওটা ভাজি হয়ে যায় ওরকম টাইপের করা যাবে না, এটাকে অনেক স্লোলি আস্তে আস্তে ভাজতে হবে আর কি। বাটারি টাইপের একটা স্মেল আসছে না হেভি? Yes. বাটারি আর হচ্ছে ব্ল্যাক পেপার, উফ, চিজ দিলে আর একটা জোস ফ্লেভার। হ্যাঁ, চিজ দিলে এটাতে জোস একটা ফ্লেভার আসতো। ডান আমাদের ডিম। এবার হচ্ছে আমাদের আজকের রেসিপির জন্য সবচাইতে মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে সসেজ আর হচ্ছে বেকন। এটা হচ্ছে আমরা দুইটা ইউজ করব। আমরা হালাল বেকন, হালাল, এটা অবশ্যই হালাল। এই যে এখানে লেখা বিফ, হ্যাঁ বিফ, এটা কিন্তু পর্কের না, বিফ বেকন। জিনিসটা হচ্ছে স্মোক করা থাকে এটা অলরেডি, তো এটা হচ্ছে একটা স্মোকি ফ্লেভার দিবে আর কি। এটা দুই টাইপের সসেস এখানে নিছি, কারণ হচ্ছে দুই টাইপের সসেস দিয়ে আমরা ট্রাই করে দেখবো যে কোনটা বেটার লাগে আমাদের কাছে, সেটা আপনাদেরকে খাওয়া শেষে জানাবো। বাট এটা হচ্ছে ট্র্যাডিশনাল বিফ সসেজ, আর এখানে আছে হচ্ছে বিফ মার্গুইস সসেজ। তো এটা এখন যেটা করতে হবে, এটা ডিপ থাকা অবস্থায় মানে জমাট বাঁধা অবস্থায় আমরা গরম প্যানের উপরে এটা দিয়ে দেবো, কারণ এটা হচ্ছে ফ্রেশ সসেস, তো না হলে হচ্ছে চারপাশ থেকে মানে মিটগুলো বের হয়ে যাবে, কিন্তু থ্যাবড়ায় বের হয়ে যাবে আর কি। তেল দিয়ে দাও একটু ফার্স্টে, ও একটু এরকম করে ড্রিজল দিয়ে দাও, খুব বেশি না, ওকে এনাফ। এটা কিন্তু যে আমরা বাজারে যে নরমাল সসেস গুলো কিনতে পাওয়া যায় ওই টাইপের না, কুক সসেস না। হ্যাঁ, এর ভিতরে শুধুমাত্র বিফের কিমা আছে এবং হচ্ছে বিভিন্ন স্পাইসেস গুলো মিক্স করা থাকে আর কি। মোটামুটি সসেস গুলো আমাদের ডান, এখন তুলে রাখতে হবে এটা। ও, এর আগেরটা ভাজলাম হচ্ছে বিফ মার্গুয়েস সসেস, এবার আমরা ভাজবো হচ্ছে বিফ ট্র্যাডিশনাল যে সসেসটা সেটা। এর ভিতরে দেখো তেলগুলো আছে বুঝছো, এগুলো একটু তেলগুলো একটু সরাই সরাই নিলে হ্যাঁ ওই তেলগুলো ওই ভিতরে ভিতরে চলে আসবে, তখন জোস হয়ে যাবে। আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু একদম জমাট বাঁধা অবস্থায় দিতে হবে, নাহলে সসেসগুলো খুলে খুলে যাবে, এই দুই সাইড থেকে বিফ বের হয়ে যাবে নাহলে। বেকন এবার আমরা ভাজবো, বেকনটা একদম স্লাইস করা থাকে, একদম পাতলা, এটা বেশিক্ষণ কুক করা লাগে না, এটা জাস্ট উপরে দিয়ে দিতে হবে, এক মিনিটের মধ্যে এটা রান্না কমপ্লিট হয়ে যাবে। এটা বেশিক্ষণ যদি আপনারা বেকনটা কুক করেন তাহলে এটা কিন্তু একটা হার্ড হয়ে যাবে, সো এটা একদম জুসি ফ্লেভার, হ্যাঁ জুসিটা থাকবে, জুসিনেসটা থাকবে না। এটা জাস্ট উপরে দিয়ে এক মিনিটের মধ্যেই হয়ে যায়, এক দেড় মিনিটের মধ্যে। এখন হচ্ছে অ্যাসেম্বলির পালা, আমরা এখানে হচ্ছে লেটুস নিয়ে নিচ্ছি, এটা অপশনাল, এটা আপনারা যদি লেটুস খেতে না চান তাহলে অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মার্গুয়েজ যে সসেসটা সেটা, এটাকে ডমডম করে কাটবো। বেকনও আমরা চাইলে এখানে ছোট ছোট পিস করে ফেলতে পারি, তাহলে সব বাইটেই বেকনগুলো পাবো আমরা। চাইলে মাঝখানেও একটা দিয়ে দিতে পারো ছোট ছোট বাইট, এনাফ। আর এটা হচ্ছে যে ট্র্যাডিশনাল বিফ সসেস যেটা সেটা, আচ্ছা তো এখনই এটা খেয়ে ফেলি, লেটুস দেখে নাও। আচ্ছা, নর্মালি হচ্ছে এই ইয়েতে হচ্ছে সাওয়ার ক্রিম দেয়, বাট আমাদের আসলে সাওয়ার ক্রিম নাই, এই জন্য আমরা টক দই নিছি। সাওয়ার ক্রিমটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে ক্রিমটাকে ফার্মেন্টেড করলে সাওয়ার ক্রিম হয়, আর দুধকে ফার্মেন্টেড করলে টক দই হয়, বাট ভালো কোয়ালিটির টক দই এটা হতে হবে আর কি। এর ভিতরে আমরা একটু লেবু চিপে নিবো, যে জাস্ট এক ফালটি লেবু দিলাম, অল্প একটু হালকা একটু টক টক টাইপ বানানোর জন্য। আমরা হচ্ছে এখানে দুই টাইপের চিজ ইউজ করব, একটা হচ্ছে চেডার আর একটা হচ্ছে মোজারেলা। এটা হচ্ছে চেডার চিজ, মানে ক্রাফ্টের ওই যে প্রসেসড যে চেডার চিজগুলো আছে সেটা ইউজ করব, আর এটা হচ্ছে মোজারেলা চিজ। এবার হচ্ছে অ্যাসেম্বলির পালা, আমরা হচ্ছে এখানে একটা রুটি নিব, রুটিটার একটু বড় সাইজ করে করা হয়েছে, কারণ এটাকে ফোল্ড করা হবে, তো এই জন্য হচ্ছে রুটিটার একটু বড় সাইজ আমরা নিছি। আমরা প্রথমে হচ্ছে নিচে অল্প একটু টক দই দিব জাস্ট, তারপর আমরা দিব হচ্ছে চেডার চিজ, তারপরে দিলাম হচ্ছে মোজারেলা চিজ, যে ট্র্যাডিশনাল যে সসেসটা করছিলাম সেই সসেসটা দিব, বেকন, নাইস,
এরপর দিব হচ্ছে ডিম, আমরা যে সসটা বানাইলাম সেটা। সসটা অনেক বেশি বানানো হয়েছে, এটা দিয়ে আরো অনেকবার খাওয়া যাবে। লেটুস দিয়ে এটাকে এবার রোল করতে হবে। রোল করার টেকনিকটা হচ্ছে দুই সাইড থেকে এরকম চাপ দিয়ে নিতে হবে, মাঝখানে নিয়ে আসতে হবে। মাঝখানে নিয়ে আসার পরে এই সাইডেরটা ব্লক করে দিতে হবে, এই যে এইভাবে ব্লক করে দিয়ে এটাকে চাপ দিয়ে ভিতরে ঢুকায়, এই যে রোলটা কমপ্লিট হয়ে গেল। ডান কেকের নিচে দেয় না যে গ্রিস পেপারগুলো, সেই পেপারটা দিয়ে আমরা র্যাপ করে নিচ্ছি, যাতে উল্টানো টুলটানো আমাদের জন্য সুবিধা হয়। এখন এটা হচ্ছে আমরা তাওয়াতে মোটামুটি 4-5 মিনিটের জন্য বোথ সাইড হিট দিব, তাহলে হচ্ছে একটা স্ট্রাইক স্ট্রাইক যে রেখাগুলো থাকে না সেইগুলো চলে আসবে এর উপরে, তাহলে জোস লাগবে দেখি জিনিসটা। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ও সেই ও রে, এখন এটা খাওয়ার পালা। বিসমিল্লাহ। ও 4 ঘন্টা ধরে আমরা এটা ভিডিও করছি, 4 ঘন্টা ভিডিও করার সার্থক আমাদের। সবগুলো কম্বাইন্ড হয়ে এই সসেজের ফ্লেভার, তারপর বেকনের ফ্লেভার, তারপর ডিম, তারপর এই যে চিজ, সবকিছু একসাথে হয়ে একটা অন্যরকম কম্বিনেশন ক্রিয়েট করছে। সিরিয়াসলি জোস, তবে চিজটা না আর একটু বেশি দিলে চিজ পুলটা ক্রিয়েট হতো। আমরা তো চিজ এখানে আটকাতে পারছিলাম না বলে অল্প দিচ্ছিলাম। হ্যাঁ, তো রুটিটা আপনারা যখন নিয়ে করবেন, রুটিটা বড় সাইজের বানাবেন, তাহলে হচ্ছে এটা আটকানো ইজি হবে, র্যাপ করাটা ইজি হবে। আর আমি এটা ফার্স্টে যেটা খেলাম সেটা হচ্ছে মার্গুই সসেস। আর ট্র্যাডিশনাল মার্গুই সসেসটা একটু হালকা একটু স্পাইসি টাইপের, একটু ঝাঁঝালা, হালকা ঝাঁজ মানে খুব বেশি স্পাইসি না। আর ট্র্যাডিশনাল যেই সসেসটা বিফ সসেসটা ওইটা একটু কম স্পাইসি আর কি। আপনারা যদি জার্মান বুচারের সসেজ অথবা বেকন এটা কিনতে চান, তাহলে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঘর থেকে .com-এ আপনারা ওইটাগুলো সবগুলো অ্যাভেলেবল পাবেন। আর এটা হচ্ছে সিয়াচা সস, তো সিয়াচা সসের ভিতরে ডুবায় ডুবায় আমরা খাচ্ছি এটা। এটা অনেক মজা, বাসায় ট্রাই করে দেখেন। আর আমাদের পেটুক ফ্যামিলি গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন হয়ে যান, আমাদের জন্য দোয়া করবেন, আর বানে বানে খাবেন, আর কমেন্টে জানাবেন এটা কীরকম লাগে। আর মাস্ট ট্রাই। একসাথে করে খেতে আমার মজা।